ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো। বাটা রেসিডেন্সিয়াল হাইস্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে আমি চতুর্থ অধ্যায়ের ফিনান্স ব্যাংকিং অবনশন শ্রেণীর ঝুঁকি অনিশ্চয়তার তৃতীয় পর্বটি নিয়ে হাজির হয়েছি, যে এখানে আমি আজকে আমাদের থিওরিটিক্যাল শেষ, এবার ম্যাথমেটিক্যাল নিয়ে একটি ম্যাথ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। যে আমার প্রথম কী দেওয়া আছে, বছর ও আয়, বছর ও আয়। এবার নিচে আমি একটি সূত্র লিখেছি যে আদর্শ বিচ্যুতি। এই আদর্শ বিচ্যুতি, আমরা বিচ্যুতিকে এক কথায় বলতে পারি যে ঝুঁকি। বিচ্যুতিটাকে আমরা এক কথায় নিতে পারি ঝুঁকি, কারণ আমরা আগে ঝুঁকি সূত্র নিয়ে এসেছি যে দ্বিতীয় পর্বে। তোমরা হয়তো দেখেছো যে ঝুঁকি ইকুয়াল প্রত্যাশিত ফলাফল বিয়োগ প্রকৃত বা প্রাপ্ত ফলাফল। তাহলে আমরা এটা নির্ণয় করবো যেটা থেকে, যে ঝুঁকি কীভাবে নির্ণয় করবো। যখনই আমরা দেখবো যে আমাদের আয় বেশি ঝুঁকি কম, তখন আমরা ওই কোম্পানিকে আমরা নিতে চাবো যে আমাদের এই ব্যাংকে আমাদের লাভ হতে পারে, যেই যে জায়গায় আমাদের আয় বেশি ঝুঁকি কম থাকবে বা নিতে পারবো। এবার দেখো, আমাদের সবসময় প্রশ্নে এই দুটো জিনিস দেওয়া থাকবে যে বছর ও আয়। এখন প্রথম হলো বছর, দ্বিতীয়ত আয়, আর বাকিগুলো দেওয়া থাকবে গড় থেকে ব্যবধান, আয় বিয়োগ গড় আয়, ব্যবধানের বর্গ। এগুলো আমাদেরকে সলভ করে নিতে হবে। তো তোমাদের প্রশ্নে প্রথমত দুইটা পর্ব থাকবে, একটা হলো যে দুইটা প্রতিষ্ঠানের পক্ষে থাকবে। তোমার বলবে যে তো কোনটা থেকে তো কোনটা তোমার গ্রহণযোগ্য, বা কোন কোম্পানিটা তোমার গ্রহণযোগ্য, যে যে কোম্পানিতে আমাদের আয় বেশি ঝুঁকি কম। কিন্তু অবশ্যই আমাদেরকে ম্যাথ সলভ করে নির্ধারণ করতে হবে যে আমাদের কোনটা আয় বেশি ঝুঁকি কম। আচ্ছা, আমরা এটাই দেখি সংক্ষেপে যে কী বলছে, বছর আছে আয় আছে, আমরা এটাকে কী করবো। এখন কী চাইছে, পরবর্তী চাইছে যে গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান, আয় বিয়োগ গড় আয়। তো আচ্ছা ঠিক আছে, আয় আছে আমাদের, আয়টাকে আমরা যোগ করি, যে আয়ের যোগফল আয়ের যোগফল করলে আমাদের হয় ২০। তারপর এবার বলছে কি, গড় আয়। আচ্ছা, আমরা আগে গড়ের সূত্র জানি, যে গড়ের সূত্র কি, সংখ্যাগুলোর সমষ্টির যোগফল ডিভাইডেড সংখ্যাগুলোর সংখ্যা, বা যা দেওয়া থাকবে, এই দেখো আমাদের দেওয়া হচ্ছে সাল, একটা দুইটা তিনটা চারটা, তাহলে সংখ্যা কয়টি, চারটি। আর আমরা সমষ্টির যোগফল কত, ২০। লিখতে পারি যে আয়ের গড় ৫, তাহলে আয়ের গড় পেলাম কত, ৫। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে আয়ের গড় আমরা কীভাবে বের করলাম, সংখ্যাগুলোর সমষ্টির যোগফল বা ডিভাইডেড যে আমাদের সালগুলো আছে সালগুলোর সংখ্যা, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫। তাহলে আমার সাল কয়টি, মোট ৪টি। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে আমাদের আয়ের গড় কীভাবে নির্ণয় করেছি, যে ৫, আয়ের গড় কত, ৫। এবার লিখতে পারি যে গড় থেকে ব্যবধান, আয় বিয়োগ গড় আয়। তাহলে আয় আছে কত, ৬, বিয়োগ গড় আয় কত আমাদের, ৫, থাকে ১, এই যে আছে ৯, গড় আছে ৫, থাকে ৪, এই যে আছে ১০, গড়া আছে ৫, থাকে ৫, এই যে মাইনাস ৫, বিয়োগ মাইনাস ৫। দেখো এবার আছে মাইনাসে মাইনাসে কী হয়, আমরা জানি প্লাস হয় মাইনাসে মাইনাসে, কিন্তু তোমরা একটা সবসময় ভুল করো যে যখন আমরা মাইনাসে মাইনাসে প্লাস করি তখন আমরা প্লাস চিহ্নটা দেই না, সেটাকে আমরা প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু ওই যে ভাবতে হবে যে যেই সংখ্যার সামনে যেই পরীক্ষা চিহ্নটি থাকবে, বা যেই সংখ্যাটি বড়, ওই সংখ্যাটির সামনে যে পরীক্ষা চিহ্নটি থাকবে ওইটি আমাদের নিতে হবে। তাহলে দুইটি সংখ্যাই আমাদের সমান, তাহলে আমাদের -10 নিতে হবে। তোমরা কখনো এই ভুলটা করবো না যে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু এই জন্য আমরা এই যে প্লাস নিব, কিন্তু দেখতে হবে দুটি সংখ্যাই সমান, যে সংখ্যাটি আমাদের বড়, বড় সংখ্যাটির সামনে যে চিহ্নটি আমাদের প্রকাশ করবে তারা সবসময় ওই সংখ্যাটি নিব, তাহলে -10। তাহলে আমাদের এটা শেষ, গড়ায় শেষ। এখানে বলছে কি, আমাদের সূত্রটিতে বলছে সামেশন আয়ের হার বিয়োগ গড় হার। তাহলে আয়ের হার আমরা নির্ণয় করলাম, এবার গড় হার নির্ণয় করি যে আমরা ব্যবধানের বর্গ, এর পরবর্তী হচ্ছে আমাদের ব্যবধানের বর্গ। ব্যবধানের বর্গ নির্ণয় করবো আমরা এভাবে যে আমাদের যেই সংখ্যাটি থাকবে ব্যবধানের বর্গে, ওই সংখ্যাটি দিয়ে আমরা ওই সংখ্যাটিকে গুণ করবো। সবসময় ব্যবধানের বর্গ নির্ণয় করার নিয়ম হলো যে আমরা যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটি দিয়ে ওই সংখ্যাকে গুণ করবো। সংক্ষেপে বলে দিলাম তোমাদের, তাহলে এই যে আছে ১, ১ দিয়ে একে গুণ করলে আমাদের একই বের হয় ৪ আছে। আমি কি বলছিলাম যে যেই সংখ্যা দেবো, যেই সংখ্যা দিয়ে যে সংখ্যাটি আমাদের ব্যবধানের বর্গ নিব ওই সংখ্যাটি দিয়ে আমরা গুণ করবো, তাহলে ৪ আছে। তাহলে ৪ দিয়ে ৪ গুণ করলে ১৬, আমাদের গড় আয় আছে যেটা ওইটার দ্বারা আমাদের ডাবল গুণ করতে হবে। তাহলে এই যে আছে ৫, ৫ দিয়ে গুণ করলে ৫ এর ২৫,
এরপরে আছে মাইনাস দশ। আমরা যখনই ব্যবধানের বর্গ করব তখনই মাইনাস থাকলে ওইটাকে আমাদের ব্যবধানের বর্গে প্লাস করে নিয়ে আসতে হবে। যদি আমার মাইনাস চেয়ে আসতে মাইনাস দশ, তাহলে মাইনাস দশকে আমরা কী করতে হবে, প্লাস ব্যবধানের বর্গ কত হবে, দশ দিয়ে দশের গুণ করলে একশো হবে, তাহলে মাইনাসকে আমরা প্লাস করবো তাহলে কী বেরোবে, একশো। তাহলে আমাদের কাজ শেষ। এখানে বলছে যে আয়ের হার বিয়োগ গড় হার, আয়ের হার বিয়োগ গড় হার বেরোয়েছে, তো এগুলো লাগবে ব্যবধানের বর্গ। এখন লিখতে পারি যে ব্যবধানের বর্গের যোগফল, আচ্ছা ব্যবধানের বর্গের যোগফল ব্যবধানের বর্গ একশো বিয়াল্লিশ যোগফল। এবার বলছে যে ব্যবধানের বর্গের যোগফল বের করছি, আমার চাইছে কি গড় হার, আমাদের গড় হার বের করতে হবে, আয়ের গড় হার। যে ব্যবধানের বর্গের যোগফল আসছে একশো বিয়াল্লিশ, এখন আমাদের সূত্র বলছে কি সামেশন আয়ের হার বিয়োগ গড় হার ডিভাইডেড এন মাইনাস ওয়ান বা এক, এন মাইনাস এক যা সূত্রের। কিন্তু আমাদের এখন কাজ করতে হবে যে এন, এই এন দ্বারা কী বোঝায়, বছরের সংখ্যা, এন দ্বারা বোঝায় বছরের সংখ্যা। এবার একটা যে ব্যবধান বর্গের গড় ইকুয়াল আয় হার বিয়োগ গড় হার, আমরা কত পেলাম একশো তো বিয়াল্লিশ। এরপরে আমার নিচে কত আছে যে এন মাইনাস ওয়ান, তার বছরের সঙ্গে কত আছে, অবশ্যই চারটি, চার বিয়োগ এক, চার বিয়োগ এক, তাহলে আমরা কত পেলাম সাতচল্লিশ দশমিক, তোর অবশ্যই ক্যালকুলেশন করে নিবা, সাতচল্লিশ দশমিক তেত্রিশ। এরপর আমাদের কাজ কি, তাহলে আমাদের কাজ শেষ, আয়ের হার বিয়োগ গড় হার ডিভাইডেড এন মাইনাস ওয়ান, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কাজ শেষ আদর্শ বিচ্যুতির। তাহলে আমি আগে বলছি বিচ্যুতি কি, বিচ্যুতি মানে ঝুঁকি, তাহলে ঝুঁকিটা আমরা নির্ণয় করব যে এখন আমাদের কাজ হলো যে রুট টু বার, আর এখানে কাজ হলো যে সামেশন, সামেশন আয় হার বিয়োগ গড় হার, এই সমষ্টির যোগফলকে সামেশন বোঝায়, সামেশন মানে যোগ বোঝায়, এটাকে বোঝায়। তাহলে লিখতে পারি যে সাতচল্লিশ দশমিক তেত্রিশ, আমার সাতচল্লিশ দশমিক তেত্রিশ, তাহলে এটাকে যখন আমি রুট করবো তাহলে রুট করলে বের হয়, এটা যখন এটা যখন আমি রুট করি তাহলে বের হয় যে ছয় দশমিক সাতাশি, ছয় দশমিক সাতাশি, এটা আমাদের এই সামেশনের যোগফল এটা। তারপর যখন আমরা রুট করবো তখন আমাদের ছয় দশমিক সাতাশি বের হলো, সবসময় অবশ্যই তোমরা ক্যালকুলেশন করে বের করবা। তাহলে এটা আমাদের ঝুঁকি, তাহলে আমরা ঝুঁকি পেলাম কত, ঝুঁকি পেলাম ছয় দশমিক সাতাশি, এবার এটা আমাদের ঝুঁকি। সব মনে, আগে প্রথমে একটা কথা বলছি যে প্রতিষ্ঠানে সবসময় দুইটা কথা মনে রাখবা তোমরা, যে যখনই আমাদের একটা এরকম একটা ম্যাথ উপস্থাপন হবে তখন তোমরা অবশ্যই দেখবা যে আয়ের, তোমরা আয় যখন বেশ বৃদ্ধি পাবে, আয় যখন সবচেয়ে বেশি থাকবে, ঝুঁকি কম থাকবে, তখন ওইটাই আমরা গ্রহণ করবো। তোমাদের প্রশ্ন অবশ্যই বলবে দুইটা প্রতিষ্ঠানের কথা বলবে, তাহলে তোমাদের সবসময় একটা প্রতিষ্ঠানকে গ্রহীত করতে হবে, তো দুটি প্রতিষ্ঠান কখনই সম্ভব নয়। একটা তোমরা চতুর্থ তৃতীয় অধ্যায় পড়ে আসছে যে অর্থের সময় মূল্য, যে সুযোগ ব্যয়, আমরা দুইটা সুযোগকে কাজে লাগাতে পারবো না। আমার পাঁচশো টাকা পিবিআই, আমার তোমাদের ধরতে পারো যে আমার পিবিআই আছে পাঁচশো টাকা, কিন্তু এই পাঁচশো টাকায় তো আমি এক জায়গায় কাজে কাটাতে পারবো, দু জায়গায় সম্ভব না। আমার একটি ফ্রেন্ড, তোমার একটি ফ্রেন্ড বলো তোমাকে যে আমি পাঁচশো টাকা তোমার দুই দিনের জন্য তোমাকে ছশো টাকা দিব, তো অন্য একটি ফ্রেন্ড বলো যে পাঁচশো টাকা তোমাকে দুই দিনের জন্য আমি পাঁচশো পঞ্চাশ টাকা দিব, তাহলে অবশ্যই তোমাকে একটি সুযোগ ব্যয় কর অন্যটিকে কাজে লাগাতে হবে, তাহলে তুমি অবশ্যই এটাকে নিবা, এটাকে গ্রহণ করবা না, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে আমাদের এই দুইটা অপশান থাকবে, দুইটা প্রতিষ্ঠান থাকবে, দুইটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার অবশ্যই কিন্তু একটা প্রতিষ্ঠানকে গ্রহণ করতে হবে, কিন্তু যেই প্রতিষ্ঠানের আয় বেশি ঝুঁকি কম অবশ্যই আমরা ওইটাকে গ্রহণ করবো। আর সবসময় মনে রাখতে হবে তোমাদের যে বিচ্যুতির ক্ষেত্রে এটা আমাদের ঝুঁকি, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম কি আমাদের আয় আছে বিশ, ঝুঁকি আছে ছয় দশমিক সাতাশি, দেখতেছি আয় আমাদের অনেক বেশি এবং ঝুঁকি আমাদের অনেক কম। আশা করি সবাই বুঝতে পারছো, যদি না বুঝো তাহলে আশা করি পিসের যে ভিডিওগুলো সবাই অবশ্যই দেখবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।